বন্ধুরা, এটি একটি বেশ মজাদার খেলা। তোমরা কত তাড়াতাড়ি শার্ট বা টি শার্ট ভাঁজ করতে পারো, এটা একটা গেম। এটার জন্য আমাদের কিছু কার্ড শিট লাগবে বা করুগেটেড শিট। এখানে দেখো, বাঁদিকে করুগেটেড শিটটা 75 সেন্টিমিটার লম্বা এবং 30 সেন্টিমিটার চওড়া। একইভাবে ডান দিকেও একই ডাইমেনশন, 75 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার চওড়া। মাঝখানে দুটো স্কোয়ার 30 সেন্টিমিটারের, আর একটা ছোট্ট আয়তক্ষেত্র 15 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটারের। প্রত্যেকটা অংশই সেলোটেপ দিয়ে আটকানো হয়েছে। এখন একটা আয়রন করা জামা নাও, ফুল স্লিভ জামা বা টি শার্ট নাও। এটাকে উল্টে ঠিক ভাঁজ বরাবর বসিয়ে দাও। এখন বাঁদিকের কার্ডশিটটাকে ফোল্ড করো, হাতাটাকে সরিয়ে দাও। আবার ডান দিকের কার্ডবোর্ডটাকে, কার্ডশিটটাকে ফোল্ড করো, আবার হাতাটাকে সরিয়ে দাও। এইভাবে আবার ডান দিকের বোর্ডটাকে ফোল্ড করো, আবার বাঁদিকের বোর্ডটাকে। এবার ছোট্ট আয়তক্ষেত্রটি ফোল্ড করো, এরপরে স্কোয়ারটিকে ফোল্ড করো। তাহলে দেখবে দারুণভাবে জামা বা শার্টটি ভাঁজ হয়ে গেছে বা ফোল্ড হয়ে গেছে। এইভাবে তোমরা একটা টি শার্টকেও ফোল্ড করতে পারো। টি শার্টটিকে একইভাবে উল্টে দাও এবং কার্ডশিটের ভাঁজ বরাবর রাখো। একইভাবে ডান দিক এবং বাঁদিক ফোল্ড করতে থাকো। এরপরে আয়তক্ষেত্রটি ফোল্ড করো, তারপরে স্কোয়ার বা বর্গক্ষেত্রটি ফোল্ড করো। দেখবে দারুণভাবে টি শার্টটি ভাঁজ হয়ে গেছে। তোমরা কত তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ভাঁজ করতে পারো, এটার জন্য তোমাদের প্র্যাকটিসের দরকার। তোমরা এক চান্সেও কিন্তু একইভাবে কার্ডবোর্ডের সাহায্য না নিয়েও ভাঁজ করতে পারো, এটা এখানে দেখানো হয়েছে, লক্ষ্য করো। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ছাত্রছাত্রী, দেখো, কার্ডবোর্ড কার্ডশিট ব্যবহার করে একটা শার্ট ভাঁজ করছে বা ফোল্ড করছে। খুব সহজ, তোমরা বাড়িতে চেষ্টা করো, অবশ্যই পারবে।